দুনিয়ায় আখের শিখতে হলে এসো আল হিকমার সায়া তলে। আসসালামু আলাইকুম, আমি আখি মিস আল হিকমা স্কুল থেকে বলছি। বিগত কয়েকটি ক্লাস আমরা কন্টিনিউ করেছি বাংলা ইংলিশ ম্যাথ। তোমরা কেমন আছো আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ? আমি তোমাদের আজকে বর্তমান ক্লাস নিয়ে হাজির হয়েছি, বাংলা ক্লাস নিয়ে। আজকে এপ্রিলের ১৩ তারিখ, আমরা আজকের ক্লাসটা করব বাংলা ক্লাস। তোমরা কেমন আছো এই পরিস্থিতিতে? নিশ্চয়ই ভালো আছো। আই হোপ তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আমাদের দিন দিন আমাদের পারিপার্শ্বিক অবস্থা খুবই করুণ অবস্থা দিয়ে যাচ্ছে। করুণ করুণাময় আল্লাহর নিকট সব সময় দোয়া করবে, সব সময় আমরা দোয়া করি যেন সবাই মিলে মিশে ভালো থাকি, এই বিপদ থেকে যেন আল্লাহ আমাদের উদ্ধার করে। তো ঠিক আছে, ওয়েলকাম টু মাই ক্লাস টুডে। নাও আই স্টার্ট মাই বাংলা ক্লাস। ওকে, আই এম আকিম ইস ফ্রম নার্সারি ইংলিশ ভার্সন অ্যাজ এ ক্লাস টিচার। নাও আই টেল ইউ হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। দিস ইজ দ্য বাংলা ফার্স্ট কোয়েশ্চেন ইজ, বাংলা স্বরচিহ্নগুলো লিখো। তোমরা বাংলা স্বরচিহ্নগুলো লিখো। বাংলা স্বরচিহ্নগুলো তোমরা কিন্তু শিখেছো, খাতায় লিখেছো অনেকবার, সেভারাল টাইমস আমি করেছি। আজকে আমি এই এটা রিপিট হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে এটার কার চিহ্ন যেই ব্যবহারগুলো এবং সাউন্ডগুলো শিখব, দ্যাটস ওয়াই আমি এটা আবার রিপিট ক্লাস নিচ্ছি। ওকে, নাও স্টার্ট। দিস ইজ স্বরে আ, স্বরে আতে আকার, স্বরে আতে, স্বরে আতে আকার। দেখো স্বরে আ, স্বরে আতে আকার। হ্রস্ব ই, হ্রস্ব ইতে হ্রস্বিকার। দীর্ঘ ই, দীর্ঘ ইতে দীর্ঘিকার। হ্রস্ব উ, হ্রস্ব উতে হ্রস্বকার। দীর্ঘ উ, দীর্ঘ উতে দীর্ঘকার। রীতে, রীতে রিকার। এতে একার, ওইতে ঐকার। ওতে ওকার, ওতে ওকার। আমি আবার রিপিট করছি, নাও দেখো প্রত্যেকটা আমি পুরো স্বরচিহ্ন হচ্ছে আমাদের ১০টি স্বরচিহ্ন, আমাদের কয়টি স্বরচিহ্ন? ১০টি। তো দেখো এই যে পূর্ণাঙ্গ স্বরচিহ্নটি আমি দেওয়া আছে আমার বোর্ডের মধ্যে, আমি লিখেছি। সো দ্যাটস ইট, আমি বলছি স্বরেতে আকার, হ্রস্বইতে হ্রস্বিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, হ্রস্বতে হ্রস্বকার, দীর্ঘতে দীর্ঘকার, রীতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, হতে ওকার। ওকে, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ইজ বাংলা স্বরচিহ্নগুলো লিখো। তো আমরা জানি বাংলা স্বরচিহ্ন কয়টি? ১০টি। তো সেই ১০টির মধ্যে আমরা আজকে করেছি স্বরেতে আকার। নাও আই রিপিট ইট, স্বরেতে আকার, হ্রস্বইতে হ্রস্বিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, হ্রস্বতে হ্রস্বকার, দীর্ঘতে দীর্ঘকার, রীতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। ওকে, নাও মাই সেকেন্ড কোশ্চেন ইজ প্রশ্ন ৯ কার চিহ্নের ব্যবহার। এটা তোমাদের মৌখিক থাকবে, কার চিহ্নের ব্যবহার মৌখিক। কয়েকার কা থেকে খ ঔকার খ পর্যন্ত আজকে আমরা পড়ব। কি থেকে পড়ব? কয়েকার কা থেকে খ ঔকার খ পর্যন্ত পড়ব। ওকে, লেটস গো। নাও আই স্টার্ট মাই কার চিহ্ন ব্যবহার। নাও আমরা দেখো আমাদের বই আছে ১২ পৃষ্ঠায়, তোমাদের বই একটা আছে বাংলা আমাদের পড়েছে, সেই বইয়ের মধ্যে আছে আমাদের ১২ পৃষ্ঠার মধ্যে এই জিনিসগুলো আছে, তোমরা সেই জিনিসগুলো সুন্দর করে পড়বে। দেখো এই যে আমি স্টার্ট করছি, এই যে দেখো আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার, ওকার। তো আমরা এখন কয়েকার কা থেকে পড়বো। আমার সাথে সুন্দর করে দেখো, বলো কয়েকার কা, কয় রসিকার কি, কয় দীর্ঘিকার কি, কয় রস্যকার কু, কয় দীর্ঘকার কু, কয় রিকার কি, কয় একার কে, কয় ঐকার কই, ক ঔকার কো, ক ঔকার কো। নেক্সট খয়াকার খা, খয় রস্যকার খি, খয় দীর্ঘিকার খি, খয় রস্যকার খু, খয় দীর্ঘকার খু, খয় রিকার খি, খয় একার খে, খ ঐকার খই, খ ঔকার খো, খ ঔকার খো। নাও আই রিপিট এগেন, কয়েকার খা টু স্টার্ট। কয়েকার কা, কয়েক, কয় রস্যকার কি, কয় দীর্ঘিকার কি, কয় রস্যকার কু, কয় দীর্ঘকার কু, কয় রিকার কি, কয় একার কে, কয় ঐকার কই, ক ঔকার কো, ক ঔকার কো। নেক্সট খ দিয়ে, খ বর্ণ দিয়ে কার চিহ্নের ব্যবহার। খয় আকার খা, খয় রস্যকার খি, খ
খয় দীর্ঘী কার কি, খয় রস্যুকার খু, খয় দীর্ঘকার খু, খয় রিকার কি, খয় একার খে, খয় ঐকার খই, খয় ওকার খো, খয় ওকার খো। ওকে, আমাদের দেখো তোমাদের যে একটা শীট দিয়েছিলাম সাজেশন শীট, সেখানে আমাদের আছে কি, আমাদের আছে যে কার চিহ্নের ব্যবহার কি, কতটুকু দিয়েছিলাম আমি এই 12 পৃষ্ঠার কয়াকার কা থেকে টৌকার টৌ পর্যন্ত, কিন্তু আজকে আমরা পড়লাম কি কয়াকার কা থেকে খৌকার খৌ পর্যন্ত। নেক্সট ডে আমরা আবার সেই জিনিসটা পড়ব। তো আমাদের কোশ্চেন নাম্বার 3 হচ্ছে গিয়ে আমরা কি করব, আজকে আমরা বাংলা সাত দিনের নাম শিখব। আজকে আমরা কি শিখব, বাংলা সাত দিনের নাম। দেখো এই শীটের মধ্যে তোমাদের চলে আসছে এই যে দেখো, পাঁচটি করে ফুল ফল পাখির এবং সাত দিনের নাম কি আছে, দেখো পাঁচটি করে ফুল ফল এবং সাত দিনের নাম, তাই না? তো এখান থেকে দেখো আমরা আজকে সাত দিনের নাম পড়ব। তো প্রথমেই আমাদের বাংলা সাত দিনের নামে কি আছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। শুক্রবার দিন হচ্ছে আমাদের জুম্মার দিন, তোমরা জানো ভালো করে, এবার সামাজিকভাবে আমরা পুরো বিশ্বে শুক্রবার দিন আমরা জুম্মার নামাজ পালন করে থাকি। তো আমাদের, আমি আবার পড়ছি, আমাদের সাত দিনের নাম হচ্ছে শনিবার, প্রথমটা হচ্ছে দিন হচ্ছে কি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো আজকে আমরা কি পড়লাম, এক নাম্বার কোশ্চেনে পড়লাম হচ্ছে বাংলা স্বরচিহ্নগুলো লিখো তার সরা থেকে ওকার পর্যন্ত। দু নাম্বার কোশ্চেন হচ্ছে মৌখিক কার চিহ্নের ব্যবহারগুলো আমরা পড়লাম কয়াকার কা থেকে খ ওকার খ পর্যন্ত। তিন নাম্বার কোশ্চেন পড়লাম আমরা বাংলা সাত দিনের নাম, কি পড়লাম তিন নাম্বার কোশ্চেন, সাত দিনের নাম, দিস ইজ সাত দিনের নাম। দেখো আমরা সাত দিনের নাম পড়লাম। তো আমরা আমাদের আজকের বাংলা ক্লাসে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, মা বাবার কথা শোনো, সবার জন্য দোয়া করো। ওকে, আমরা আমাদের এই বিশ্বের এই পরিস্থিতিতে আল্লাহর করুণায় আল্লাহর কাছে অশেষ ভাবে তার কাছে প্রার্থনা করি, যেন আমাদের এই COVID-19 থেকে খুব তাড়াতাড়ি আমাদের বহির্বিশ্বের সবাইকে রহমত নাজিল করে যেন আমাদের রোগ মুক্তি কামনা করে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইংলিশ অথবা ম্যাথ ক্লাস নিয়ে। তোমরা কেমন আছো সবাই, নিশ্চয়ই ভালো থাকো, বারবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবে, অবশ্যই খেয়াল রাখবে যেন শরীর অসুস্থ না হয়, হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল ইউজ করবে অথবা টিস্যু ইউজ করবে, বারবার পানি খাবে, ঠিক আছে, ভিটামিন সি খাবে, ভিটামিন সি জাতীয় জিনিসগুলো খাবে, যেমন লেবুটা খাবে, মালটা খাবে, কমলা খাবে, আব্বু আম্মুকে বলবে, ইনশাল্লাহ তারা এনে দেবে। ওকে, আল্লাহ হাফেজ।